স্বপ্নে দেখাইছিল যে এই আমার বুকের উপর দিয়ে তোরা চলাফেরা করিস, আমাকে এই জায়গাটায় আমার একটা সমাধা করে দে। হাড় হস্তটা সাজানো ছিল পার গিরি আর হাতের গিরি মাঝে দিয়ে হস্তটা ফাটা, তাহলে হাড় হাড় এরকম সাজা নিয়েছিল। লোকটা অতখিনি লম্বা, তোলো হাতই লম্বা, এই জিনিসটা আমরা নিজে দেখিয়েছি। দর্শক, 3.5 হাত, 5 হাত, 8 হাত, 10 হাত, 15 হাত, না দর্শক ঠিক 16 হাত একটি কবর আমরা দেখতে পাচ্ছি। এই কবরটা বয়স কতদিন এটা জানার চেষ্টা করব আমরা এই ভিডিওতে। আপনারা আমাদের সাথেই থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। অ্যারাউন্ড মাই সিটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের দহখোলা গ্রামের কাবরুল আজদবী দরবেশ। কথিত আছে কবরটি হজরত মুসা আলাইহিসসালামের সময়কালের। এলাকার বিভিন্ন মানুষের সাথে আমরা কথা বলে জানার চেষ্টা করব আসলে কবরটা কতদিন আগের বা কবরটা রহস্যটা কি। আমি বেশি কিছু জানি না, তা শুনেছি অনেক আগের ঘটনা। এই কবর যখন হয় কেউ জানতো না, তারপরে আমার এই সাবরেস্টার মা সে বলে স্বপ্নে দেখা আছে যে আমার এই বুকের উপর দিয়ে চলাফেরা করো, তোমরা এই কবরটা একটু যত্নবান করিও, যত্ন করি বান্ধা সিনি দাও আর ঘিরে মেরে দাও। তো ওই যে তারপরে তারা বানতে যায়, বানতে গেলে দেখা আছে প্রথম বানতে যাওয়ার পরে বলেছিল যে আমার বুকের উপর ধসছে, তারপরে দ্বিতীয়বার ফের বলেছে যে স্বপ্নে দেখা আছে তাহলে সরা বানতে হবে, সরা বানিয়েছে এখন বলে ঠিক হয়ে গেছে। তো আমরা ওইটুকু জানি যে সে আগেকার মানুষ, হ্যাঁ অনেক বড় লম্বা চওড়া মানুষ যখন, তখন আগে অনেক আগের তার এইখানে হয়তো দাফন হয়েছিল। তাছাড়া তো আমার কিছু জানা নাই। তো শুরু হয় তখন আমরা ভালো বুদ্ধি আলা লোক, মিস্ত্রিরা হচ্ছে এরা কবরটার ঠিকানা দেখা দিল, মিস্ত্রি কাজ করতে আসি এই জায়গার হচ্ছে ডাইন সাইডে এই পুষ্কুনি, তখন একটা মেটেল ছিল আর এখানে ঘর ছিল, জায়গা খুবই কম। তাই হচ্ছে গা মাজার খুলি দেখছে যে জায়গা কম, তাই এই লাশের হচ্ছে গা মাথার কোল দিয়ে পাঁচিল হইলো আর হচ্ছে পার কোল দিয়ে, কোনো বাড়তি জায়গা নাই। আর হাড় হচ্ছে গা সাজানো ছিল পার গিরি আর হাতের গিরি মাঝে দিয়ে হচ্ছে গা ফাটা, তাহলে হাড় হাড় এরকম সাজা নিয়েছিল। এই লম্বায় লম্বায় এরকম সাজা নিয়ে লোকটা অতখিনি লম্বা, 16 হাতই লম্বা, এই জিনিসটা আমরা নিজে দেখিয়েছি। এরা হচ্ছে গা বিনোদীর হুজুরের কাজ গেছিল বলে গেলে সেখান থেকে আসলে দেখছে যে বাড়ি একটা ফকিরে আছে, সে ফকিরে হাঁক দিয়ে দিলে ভিক্ষি দিতে গেছিল, তিনি ভকি নিয়েছিল না নিলে বলছিল যে এখানে একটা মাজার আছে, মাজারটা তোমরা অত্যাচার করো, মাজারটা যত্ন করলে তোমার ভালো হবে। তো সেই ফকির এই মাজারের ঠিকানা দিয়ে গেছিল, দিয়ে গেলে ওরা বাড়ির মধ্যে তো ঘুরে আসি দেখছে সেই লোক আর পাইছিল না, সেই ঠিকানা অনুযায়ী হচ্ছে এই মাজার করা। শুরুয়াত ধরেন এই আমার তো বয়স নাই 60-65 বছর, এর কত আগে যে এই কবর এখানে আসতে আমার মানে তাই সাবরেস্টারের মার কাছে মার এই গল্প শুনেছি মুখে যে এইরকম স্বপ্নে দেখাইছিল যে এই আমার বুকের উপর দিয়ে তোরা চলাফেরা করিস, আমাকে এই জায়গাটায় আমার একটা সমাধা করে দে। তাই তার ছেলে সাবরেস্টার সে বলেছিল সাবরেস্টার এই তারপরে থেকে তারপরে এই কবরটাকে যত্ন করে এই বাঁধিয়ে দিয়েছে। এই কবরটার কি কত বছর আগে আর কিরকম এটা সম্ভব না আমার আর কি কবরটা সংস্কার করে স্বপ্নে দেখায় কত বছর কত বাজে এই 25-25 বছর তো হবেই তাই না, 25 বছর হচ্ছেই বেশি। হ্যাঁ এরকম পাকা করেছে নতুন করে এটা এই নতুন এই প্রথমই তো এই প্রথম একবারে সংস্কার। দর্শক, আমরা অনেক চেষ্টা করেছি আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার জন্য কিন্তু এলাকাবাসীর কাছে আমরা তেমন কোনো তথ্য পাইনি, বেশিরভাগ মানুষই আর কি কবর সম্পর্কে কিছু জানেন না। তবে দুই একজন যে সাক্ষাৎকার দিয়েছে আমরা আপনাদেরকে দিয়ে দিয়েছি, আপনারা দেখছেন। আর আমরা যতটুকু জানতে পারলাম যে 50 বছরের আগে এই কবরের সীমানা নির্ধারণ করা হয় আর 2004 সালে কবরটি নতুন করে সংস্কার করা হয়। এই কবরটি প্রথম সন্ধান দেন রানাখড়িয়ার পীর সাহেব খলিল শেখ,
আর কবরটি যে এখানে অবস্থিত স্থান নির্ণয় করে দেন মাগুরার পীর সাহেব সৈয়দ আব্দুল হামিদ। দর্শক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো করবেন এবং আমাদের সকল ভিডিও শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।